आज के अमरा जाबो मुर्शिदाबादेर ऐतिहासिक कारबाला दर्शन करते। मोतीझील पार्केर विपरीत दिके रोए छे एई कारबाला। अनेकटा जायगा जुड़े सुंदर परिवेशे रोए छे एई दृष्टिनंदन कारबाला। आसुन शुने नी एई कारबालार इतिहास। এটা হচ্ছে একটা আপনার মানে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা, এবং এটা আপনি বলতে পারেন আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের ক্ষেত্রে এটা একটা কারবালা। এখানে আপনার ইমাম হোসেনের শহীদ হয়েছিলেন, এবং সেটা হয়েছিলেন ইরাকে। ইরাক থেকে মাটি নিয়ে এসে কারবালা তৈরি করা হয়েছে, এবং এই জায়গাটার উপরে ওই দশমীর সময় মানে আশুরা যখন হয়, মহরমের মাতম যখন আসে, সেটা আপনার হাজারদুয়ারি থেকে বেরিয়ে এসে এইখানে সমাপ্তি হয়, এবং সেটা হয় ইমাম হোসেনের উপরেই জিকিরটা হয় আর কি। ইমাম হোসেনকে শ্রদ্ধা জানানো হয়, তাতে আমাদের মহরমে বুক কাটে, মাথায় খামা মারে, চাকু মারে, এইসবগুলো হয়, মাতম হয়। হ্যাঁ, এই জায়গাটা এসে সেদিন মানে ওটা হয় আপনার অ্যাকচুয়ালি ওই মহরমের 10 তারিখে এই জায়গাটা বেশি জমজমাট থাকে। আচ্ছা, মহরমের যেদিন 10 তারিখ হয়, যেদিন আশুরা হয়, সেই দিনটা এই জায়গাটা খুব পবিত্র, এবং সেই দিন এই জায়গাটা বহু মানুষের সমাগম হয়, এবং এটা ঐতিহাসিক জায়গা। হ্যাঁ, এটা আপনার নবাবদের আমলেই তৈরি করা। আচ্ছা, গোটা এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের গাছ, ফুলের বাগান, চারিদিকে সুন্দর শান্ত পরিবেশ। মুর্শিদাবাদের আরও কিছু স্থান দর্শন করতে দেখতে থাকুন ট্রাভেল উইথ রাজু 21। সাবস্ক্রাইব করুন প্লিজ। ভালো থাকবেন সকলে।